বন্ধুরা, আজকে থেকে তোমাদের জন্য দুটি নতুন ক্লাস আমি স্টার্ট করতে চলেছি। ফার্স্ট যে ক্লাসটা থাকবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর, যার মধ্যে সঙ্গে থাকবে তোমাদের সাধারণ জ্ঞান এবং কিছু জিকের কোশ্চেন। সাধারণ জ্ঞানের জন্য আমাদের একটা স্পেশাল ক্লাসও হয়ে থাকে, রাত্রে 8টার দিকে একটা আমাদের সাধারণ জ্ঞানের স্পেশাল ক্লাস হয়ে থাকে, সেই ক্লাসটাও কিন্তু তোমরা দেখতে ভুলবে না। সেখানেও আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সমস্ত ক্লাসেস করি। এই যে ক্লাসটা হবে যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর, সেটি সকাল 5টা থেকে হবে। প্রতিদিন তোমাদের সকাল 5টা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা হবে। আজকে আমরা 20 অক্টোবর যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর যে কোশ্চেনগুলো রয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, সঙ্গে সাধারণ জ্ঞান এবং জিকের, এখানে একটা জিকের কোশ্চেন নেওয়া আছে, সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এসএসসি হয়ে গেল, তারপরে তোমাদের রেলওয়ে এক্সাম, তারপরে তোমাদের ডাব্লিউবিসিএস এবং পিএসসির যে কোনো এক্সামের জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে তোমরা পিডিএফও সংগ্রহ করতে পারবে, পিডিএফ যেটা আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। এবং রাত্রি 9টা থেকে যে নতুন ক্লাসটা স্টার্ট হবে সেই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সবারই জন্য, প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা গেস করো যে রাত্রি 9টাতে কী নতুন ক্লাস স্টার্টেড হতে চলেছে, রাত্রি 9টার দিকে তোমরা আপডেট পেয়ে যাবে। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা কোশ্চেনগুলোকে দেখে নিই এবং কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই অবশ্যই। ফার্স্ট কোশ্চেনটা রয়েছে এখানে, ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন IWF এর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কে নিযুক্ত হলেন? তাহলে ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন? ডক্টর মাইকেল ইরানি। কে হয়েছেন? ডক্টর মাইকেল ইরানি। নেক্সট কোয়েন্টে রয়েছে, ইউনেস্কোতে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তাহলে ইউনেস্কোতে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন ভিশাল ভি শর্মা। কে হয়েছেন? ভিশাল ভি শর্মা। ভিশাল ভি শর্মা তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যায়। নেক্সট রয়েছে, দ্য ব্যাটল অফ বিলঙ্গিং, এই বইটি কে লিখেছেন? বইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বইটি কে লিখেছেন? তোমাদের শশী থাতুর। তাহলে আমি তোমাদেরকে বই রিলেটেডও, আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস রিলেটেড আমি আলাদা করেও ভিডিও, সেপারেট ভিডিও বানিয়ে দিই, সেগুলো কিন্তু তোমরা দেখবে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, যেখানে আমি ইন্ডেক্স দিয়ে দিয়েছি অলরেডি, অলরেডি অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের সেপারেট করে দিয়ে দেওয়া রয়েছে, সাথে তোমাদের পড়তে সুবিধা হবে। নেক্সট কোয়েন্টে কী রয়েছে, মাস শেষে যখন অক্টোবর মাস শেষ হয়ে যাবে তখন আমি তোমাদেরকে সমস্তগুলো সেপারেট সেপারেট করে দিয়ে দেবো এবং মান্থলি একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও আমি দিয়ে দেবো। নেক্সট কী রয়েছে এখানে, ভারতের কোন রাজ্যে বিশ্বের সবথেকে বড় জিঙ্ক সেল্টার প্রজেক্ট স্থাপন করবে? তাহলে বিশ্বের সবথেকে বড় জিঙ্ক সেল্টার যে প্রজেক্ট রয়েছে স্থাপন করবে কে? গুজরাট এটিকে স্থাপন করবে। কী হয়েছে আমাদের সঠিক অ্যান্সার? গুজরাট। তারপর রয়েছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন IBA এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? তাহলে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে রাজকিরণ রায়, এবং ইনি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিও অ্যাট প্রেজেন্ট ইনি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিও রয়েছেন, এবং ইনাকেই এখানে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অফ অ্যাসোসিয়েশনের। মাথায় রাখবে, ইন্ডিয়ান ব্যাঙ্ক অফ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এখানে রাজকিরণ রায়, রাজকিরণ রায়। এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে যে, গ্লোবাল হান্ডার ইন্ডেক্স, তোমাদের আমি ইন্ডেক্স রিলেটেড অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, যেগুলো ইন্ডেক্স তোমাদের 2019-20 যে সমস্ত ইন্ডেক্সগুলো ছিল সেখানে তোমাদের হাঙ্গার ইন্ডেক্সটাকে এবার আপডেট করে নিতে লাগবে, সেখানে তোমরা সেটাকে আপডেট করে নেবে। এখানে হাঙ্গার ইন্ডেক্স 2020-তে র্যাঙ্ক কত রয়েছে ভারতের? 94। তাহলে ভারতের র্যাঙ্ক কত রয়েছে? 94। প্রথম কে হয়েছে? প্রথম স্থানে রয়েছে এখানে বেলারুস। প্রথম স্থানে কে রয়েছে? তোমাদের প্রথম, এবং ভারতের র্যাঙ্কটাই ইম্পর্টেন্ট এখান থেকে। এই দুটো ইম্পর্টেন্ট জেনে গেলেই তোমাদের আশা করছি হয়ে যাবে। তাহলে ভারতের র্যাঙ্ক রয়েছে 94, প্রথম স্থানে রয়েছে বেলারুস। নিঃসন্দেহে রয়েছে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2020 কোন ব্যাঙ্ক জিতলো? তাহলে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2020 ব্যাঙ্ক এটা জিতেছে ব্যাঙ্ক অফ ঘানা। কোন ব্যাঙ্ক জিতেছে? ব্যাঙ্ক অফ ঘানা। নেক্সট কোয়েশ্চেন একটা রয়েছে, নেক্সট কোয়েশ্চেন রয়েছে এখানে, মিস্টার প্রাইম মিনিস্টার উই শ্রাঙ্ক দ্য ড্রাগন, উই শ্রাঙ্ক দ্য ড্রাগন বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন প্রদীপ গুহ। তাহলে প্রদীপ গুহ এই বইটিকে লিখেছেন, খুবই ইম্পর্টেন্ট একটি বই। নেক্সট কোয়েশ্চেন রয়েছে এখানে, তৃতীয় শিখ গুরু কে ছিলেন? আমি আজকে তোমাদের বেশি সাধারণ জ্ঞান এবং জিকের কোশ্চেন নিয়ে নিই, আমি তোমাদেরকে নেক্সট ডেতে ভালোভাবে আরও স্পেশালভাবে এখানে তোমাদের চেষ্টা করবো 20-25টা করে কোশ্চেন নিয়ে নেওয়ার, যাতে তোমাদের বেশি সুবিধা হয়। তাহলে তৃতীয় শিখ গুরু কে ছিলেন? আমার দাস। কে ছিলেন? আমার দাস ছিলেন তৃতীয় শিখ গুরু। নেক্সট, তোমাদের জন্য প্রত্যেকদিন কোশ্চেন অফ দ্য ডে থাকবে, যেই কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে লাগবে। আজকের কোশ্চেন রয়েছে, বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? তাহলে বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? আমি সাধারণ জ্ঞানের ক্লাসগুলোতে কিন্তু তোমাদের এই দিবস রিলেটেড হয়ে গেল, তারপর তোমাদের রাজধানী রিলেটেড, বাকি যেগুলো তোমাদের পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রতম সমস্ত কিছু সেখানে করে দিয়েছি, রাত্রে 8টা যে ক্লাসটা হয়ে থাকে সেই ক্লাসটাও কিন্তু তোমরা দেখতে ভুলবে না কখনো।
তাহলে বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? তোমাদের এখানে সঠিক অ্যান্সার দিতে লাগবে অপশন এ রয়েছে 16ই সেপ্টেম্বর, অপশন বি রয়েছে 26শে সেপ্টেম্বর, অপশন সি রয়েছে 16ই অক্টোবর, অপশন ডি রয়েছে 26শে অক্টোবর। যেটা তোমাদের সঠিক অ্যান্সার মনে হয়, যেটা তোমাদের সঠিক অ্যান্সার হবে, সেটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। এবং তোমরা যদি এর পিডিএফ সংগ্রহ করতে চাও, আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। সেখানে তোমরা শুধু এই কারেন্ট অ্যাফেয়ার্স নয়, সঙ্গে সঙ্গে সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলোর পিডিএফ সেখানে অলরেডি প্রোভাইড করা আছে, সেখান থেকে তোমরা সমস্ত কিছু ডাউনলোড করে নিতে পারবে। তাহলে আজকের জন্য এতখানি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।